বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আমার বাসার কাছে নতুন একটা লিডল হয়েছে। আসলে আগে যেটা ছিল সেটা একটু দূরে, সেখান থেকে আসলে এখন একেবারেই আমার বাসার কাছে। আগে ডিস্টেন্স ছিল 10 মিনিট, এখন হয়ে গেছে 2 মিনিট, এইরকম অবস্থা। তো তাওহিদের বাবাকে সাথে করে নিয়েই আমরা এই নতুন লিডলে ঢুকছি। একে তো নতুন মার্কেট হয়েছে, তার উপরে আবার মার্কেটে এমনিও ঘুরতে আমার কাছে ভালো লাগে, তার উপরে আবার আমার কিছু বাসার টুকিটাকি জিনিসপত্র কিনতে হবে। তো সব কিছু মিলিয়ে একেবারে সোনায় সোহাগা তাওহিদের বাবাকে সাথে করে নিয়ে চলে এসেছি এই মার্কেটে। তো এখন আমার যা যা দরকারের জিনিসপত্র যেগুলো লাগবে আসলে সেগুলো নিয়ে নিচ্ছি। আর সবার আগে কমলা তো মাছ নেবই, কারণ এই শীতে কমলার কোনো বিকল্প নেই আমাদের কাছে। যে পুরা শরীর কাঁপতেছে, ডান হাত পুরাটা নীল হয়ে আসতেছে, খিঁচুনির যেটা আভাস কিন্তু অন্যরকম ভাবে হচ্ছে। আমি আপুর ভিডিওগুলো আমি দেখি, অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে আপুর ভিডিওগুলো দেখার জন্য, বিশেষ করে আদ্রর জন্যই দেখা। যাই হোক, আপুর ভিডিওটা আসলে আমি যখন দেখেছি, আমার সাথে সাথেই আমার তাওহিদের সেই ভয়াবহ রাতের কথা আমার মনে পড়ে যায়, যেটা গত বছর হয়েছে। আসলে এখন পুরোপুরি 1 বছর হয়ে গেছে, আর কেন জানি না এবার জানুয়ারি মাসের একদম শুরুতেই আমার ভেতর থেকে একটা ভয় কাজ করে যে গত বছর এই সময়ে আমার সুস্থ স্বাভাবিক তাওহিদ হঠাৎ করে কী হয়ে গেল যেটা আমরা চিন্তাও করতে পারিনি। এই ভিডিওটা ছিল এর পরদিন সকালবেলা, যেদিন তাওহিদকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়। রাবিয়ানি আপুর এই ভিডিওটা দেখার পর আসলে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি, কারণ এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমিও গিয়েছি। আর বলা যায় আমাদের জন্য এটা একদম হঠাৎ করেই ছিল, এর আগে কখনোই তাওহিদের এই ধরনের কোনো সমস্যা আমাদের সামনে পড়েনি, আর আমরা জানতামও না যে এই ধরনের কোনো সমস্যা কিছু হতে পারে। এমন না যে আমার বেবির অন্য আরেকটা প্রবলেম আছে তার জন্যে এরকম খিঁচুনি হয়েছে, সেটা না, এটা যে কোনো বাচ্চার ক্ষেত্রেই হতে পারে। তাই বলবো যে একজন মা হিসেবে অন্য আরেকটা মাকে একটু সাবধান করতে পারি, বাচ্চার যখনই জ্বর আসবে প্লিজ একটু সতর্ক থাকবেন এবং খেয়াল রাখবেন টেম্পারেচার যেন হুট করে অনেক বেশি বেড়ে না যায়। টেম্পারেচার বাড়তেই দেওয়া যাবে না, বেশি অতিরিক্ত পরিমাণে বেড়ে গেলেই আসলে এই খিঁচুনিটা হয়। আর সত্যি বলতে খিঁচুনিটা একটা বাচ্চার জন্য অনেক অনেক ক্ষতিকর, বিশেষ করে ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসলে অনেক ক্ষতি করে। তবুও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে তাওহিদের এরপরে সব টেস্ট করানো হয়েছিল, কিন্তু ওর মাশাল্লাহ কোনো সমস্যা কিছু ধরা পড়েনি, ওর খিঁচুনিতেও আসলে কোনো ধরনের প্রবলেম হয়নি। আর বলবো যে আল্লাহ নিজের হাতে আমার তাওহিদকে আবার আমার কোলে দিয়ে গেছে। আমি পুরো আশাই ছেড়ে দিয়েছিলাম, আমার চোখের সামনে আমি আমার ছেলেকে নীল হয়ে যেতে দেখছি, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, হাত পা ছেড়ে দিয়েছে। এই অবস্থাতেই আমি ওকে খাট থেকে ফ্লোরে নামাই এবং নিচে শোয়ায় দিই, যেটা বলতে গেলে এখনও আসলে আমার চোখে পানি চলে আসে, আমার শরীরের সারা পশম আসলে দাঁড়িয়ে গেছে এরকম অবস্থা আর কি। তাওহিদের এই খিঁচুনিটা হওয়ার পর আসলে হসপিটালে ডাক্তারই বলে দিয়েছিল যে ওর আসলে এটা তেমন কোনো বড় ইফেক্ট হয়নি, আলহামদুলিল্লাহ তেমন কোনো ক্ষতি হয়নি ওর। এরপরে সব ধরনের টেস্ট করানো হয়েছে, তবে এটা খুবই ক্ষতিকর ছিল, আল্লাহ মাফ করেছে, তাওহিদের কোনো সাইড ইফেক্ট হয়নি, তবে একটু খেয়াল রাখা উচিত সবারই। এই তো কথা বলতে বলতে লিডলে আমাদের বাজার করাও হয়ে গেছে, তবে আজকে আমাদের অন্য আরেকটা জায়গাও যেতে হবে। তাওহিদের বাবার যেহেতু বন্ধ আছে, তো সকালের দিকে বন্ধ, বিকেলে কাজ আছে, তো ভাবলাম এই সময়টাতে একটু কাজে লাগানো উচিত। তাওহিদের কী হয়েছিল, কী সমস্যা, এর একটা বৃত্তান্ত আসলে একটা ভিডিওতে আমি শেয়ার করেছি। তাওহিদের এই খিঁচুনি হওয়ার পর আমি সপ্তাহখানেক আসলে একটু সময় নিয়েছিলাম নিজেকে ঠিক করার জন্য, কারণ আমি পুরো 1 সপ্তাহ আসলে বুঝেই উঠতে পারছিলাম না যে এটা কী হচ্ছে বা কী হয়েছিল, কেন হয়েছিল। তাওহিদের যে চেহারা দেখেছি সেটা আমি এখনও পর্যন্ত ভুলতে পারিনি, আমার মনে হয় না আমি সারা জীবনও ভুলতে পারবো আমার ছেলের এই চেহারা।
লিটল থেকে বের হয়ে যাচ্ছি, আর এইবার মার্কেটের পার্কিংটা আসলে একটু ভয়ঙ্কর আমার কাছে লাগলো। একে তো অনেক উপরে, তার উপরে আবার একটু বাঁক দেওয়া, তো একটু ভয়ই লাগে আসলে। এবার আমরা চলে এসেছি একটা চাইনিজ মার্কেটে। ভিডিওর এই পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন আর ছোট্ট করে হলেও একটু কমেন্ট করবেন। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন, আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। আমার কাছে আসলে ভালো লাগে যে হ্যাঁ, এত দূর থেকেও মানুষজন আমাকে দেখছে, বা বাংলাদেশ থেকে এত মানুষ যে দেখছে, বিভিন্ন দেশ থেকে মানুষজন আমাকে দেখছে। কমেন্টে এটা জানাতে পারেন যে আপনারা আসলে কোন জায়গা থেকে দেখছেন আমাকে। চাইনিজ মার্কেটে আসার একটা বড় কারণ হচ্ছে আমি আমার বাসার ডাইনিং টেবিলের জন্য একটা কাপড়ের, কী বলবো, এটা কভার কিনেছিলাম আসলে, কিন্তু এটা শুধু কাপড়েরটা বসানো তো আর সম্ভব না, কারণ ময়লা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তারপর আবার যেহেতু রান্নাঘর হলুদের দাগ পড়বে, এটা সেটা পড়বে, তো তার জন্য এটার উপর আমি একটা প্লাস্টিকের কাগজ বিছাতে চাচ্ছিলাম। আমি এটা একদম ট্রান্সপারেন্ট যেটা সেটা পছন্দ করেছি, তো নিয়ে নিলাম। আর কাটতে দেখলাম খুব মজা লাগলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখলাম কীভাবে প্লাস্টিকটা কাটলো। এরপর বাসায় যাওয়ার পালা। বাসায় আসার পর মোটামুটি আমার নিজের জন্য একটা ব্রেক নিয়েছি, এর মাঝে আমার ভিডিওর কাজও শেষ করেছি, আপলোডও দেওয়া হয়ে গেছে। আর মনটা একটু খারাপ লাগে, কারণ জানুয়ারি মাসটা শুরুর পর থেকে আমার ভেতরে আসলে ওই ঘন্টাটা বাজতে থাকে যে তাওহিদের কী হয়েছিল, বারবার ঘুরে ফিরে আসলে সেখানেই যাই। আর তার উপরে রাবেয়ানি আপুর আদ্রোর যে অবস্থা দেখলাম, ঠিক প্রায় সেম একই রকম অবস্থা তাওহিদেরও ছিল, বাবা। আর তখন একটা মার উপর দিয়ে যে কী যায় একমাত্র শুধু সেই বুঝে। আমি তো তাও যতটুকু একটু শক্ত থাকতে পেরেছি, তাওহিদের বাবা আরও অস্থির হয়ে গিয়েছিল কি করবে না করবে। আর একটা ভাগ্যের ব্যাপার বলবো যে আলহামদুলিল্লাহ এমন একটা দেশে থাকি যেখানে ফোন দেওয়ার মিনিট পাঁচেকের মধ্যেই আসলে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স বলি বা প্যারামেডিক্স বলি বা ডাক্তার যাই বলি না কেন, মিনিট পাঁচেকের মধ্যেই, সর্বোচ্চ হয়তো 5 মিনিট লাগে, এর চেয়েও কম সময়ের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে। আর ওই দিন যদি আমরা এত তাড়াতাড়ি ডাক্তারের সার্ভিস না পেতাম বা আমাদেরকে যেভাবে বলেছিল ওইভাবে যদি আমরা না মানতাম, তাহলে বাকিটা আর বলতে চাই না। আচ্ছা যাই হোক, দুঃখের কথা এবার বাদ দিই। কথা বলতে বলতে আপনারা তো দেখছেনই আমি কিছু একটা খাচ্ছি, সেটা হচ্ছে আমি অ্যাভোকাডো খাচ্ছি। তাওহিদের জন্য আজকে পাস্তা রান্না করব এই অ্যাভোকাডো দিয়ে, তো সেটারই প্রিপারেশন চলছে, তার আগে আমার খাওয়া দাওয়া চলছে আসলে। আর এখানে আমি চিকেন রান্না করছি, আপনাদের আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম চিকেন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো সেটাই আমি ফ্রিজ থেকে নামিয়ে এরপর আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আধা ঘন্টার মতো একটু রেখে দিয়েছি, এরপর আমি সরাসরি কড়াইতে দিয়ে দিয়েছি। আর চুলার হিটটাও একটু বাড়িয়ে দিয়েছি। এই তো কিছুক্ষণ কষানোর পর আমার রান্না প্রায় হয়ে গেছে, তো আমি পানি দিয়ে দিলাম। আর এদিকে আমার পিচ্ছি ইচ্ছা মতো চিৎকার চেঁচামেচি করছে। এবার তাওহিদের পাস্তা রান্না করব। আগে আমাদের জন্য রান্নাটা শেষ করে নিলাম, এরপর ঠান্ডা মাথায় আস্তে ধীরে সুস্থে তাওহিদের পাস্তাটা রান্না করব। যদিও বা এটা রান্না করতে অত বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটই রান্না হয়ে যায়। তো পাস্তা সেদ্ধ করার জন্য আমি প্রথমে একটু পরিমাণ মতো পানি দিয়েছি, অনেক পানি দেইনি, আর আমি পাস্তার এই পানিটা ফেলবো না, রেখে দেব। দিয়ে দিয়েছি লবণ আর দিয়েছি তেল। এবার পানিটা ফুটুক, তারপর এর মাঝে পাস্তা দিয়ে দেব। আর তাওহিদকে এখন যে পাস্তাটা খাওয়াবো সেটা সাইজে একটু ছোট, কারণ তাওহিদ আসলে পাস্তা চাবায় না, ও সরাসরি গিলে ফেলে। বড় পাস্তাগুলো ও যখন এভাবে সরাসরি গিলে ফেলে তখন আমার একটু ভয় লাগে, তো একটু ছোট পাস্তা আনি যেন ও সরাসরি গিলে ফেলতে পারে, সমস্যা না হয়। এতে আমি পানির মধ্যে পাস্তাটা দিয়ে দিলাম, পাস্তা সিদ্ধ হতে থাকুক। এর মাঝে আমি যে বাজার করেছিলাম সেই জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নেই আর আপনাদের সাথেও শেয়ার করি কী কী এনেছি। এখানে পালং শাক আছে, এনেছি একটা ফুলকপি, আর কিছু লম্বা সিম এনেছি, আর একটা পেস্তো এনেছি, এটা দিয়ে পাস্তা খেতে আসলে খুব ভালো লাগে। দেখা যাক, যে কোনো একটা বন্ধের দিন তাওহিদের বাবা যদি আমাদেরকে খাওয়ায় তো না হয় খাবো। এই লম্বা সিমগুলো ভাজি করে খেতে খুব ভালো লাগে, তো এগুলো নিয়ে এসেছি।
পিচে একবার আমার কাছে আসছে, আবার রুমে যাচ্ছে, এরকম দৌড়ের উপরেই আছে। সে অনেক ব্যস্ত। এনেছি কমলা লেবু, তারপর দুধ, চিনি, মাশরুম, এই তো টুকিটাকি ঘর গৃহস্থালে বা রান্নার ক্ষেত্রে যা যা জিনিসপত্র দরকার সেগুলো নিয়ে এসেছি। টমেটো পিউরো একবারে বেশি করে নিয়ে এসেছি, যেহেতু গাড়ি নিয়ে গিয়েছি তো ভাবলাম যে নিয়ে যাই, যেহেতু সমস্যা হবে না। আর তাওহিদের পানিও কিনেছি। এবার অ্যাভোকাডোটা আমি গ্রেট করে দিচ্ছি। আর আমি যে অ্যাভোকাডোটা এনেছি সেটা একটু শক্ত, তো এটার জন্য আমার গ্রেট করতে হচ্ছে। আর যেটা একদম পাকা থাকে সেটার গ্রেট করার দরকার হয় না, এমনিতেই আসলে মিশ করে ফেলা যায়। আর এই কাঁচা অ্যাভোকাডোর থেকে যেটা পাকা সেটা খেতে খুব ভালো লাগে। মার্কেট থেকে একটু দেখে কিনতে হয়, কিন্তু একদম পাকা অ্যাভোকাডো যেটা পড়ে সেটা খেতে অনেক মজার। আমি তো খালি এমনি খেয়ে ফেলি, আমার কাছে অনেকটা ডাবের শাঁসের মতো লাগে, তো যেটা একদম পুরো পাকা সেটা আসলে। অ্যাভোকাডোটা দিয়ে দিয়েছি, এবার আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। আর পাস্তার সাথে কিছু পানি ছিল, আমি সেই পানিটা ফেলে দিইনি, আমি এই পানিতেই পাস্তাটা আরও কিছুক্ষণ রান্না করব। এই পাস্তার সাথে আরেকটা স্পেশাল উপাদান বা ইনগ্রিডিয়েন্ট যেটাই বলি না কেন সেটা দেব, যেটা দেওয়ার কারণে পাস্তার স্বাদ আসলে অনেক গুণ বেড়ে যায়। সেটা হচ্ছে আমি এটার সাথে পান্না অ্যাড করব, বা ক্রিম, যেটা হেভি ক্রিম বলে বোধহয় সেটা, আসলে আমার এখানে পান্না নামে পরিচিত। তো এটা দিয়ে আমি খুব ভালোভাবে কিছুটা সময় মিশিয়ে নেব। ওদের প্রায় প্রতিদিন একই খাবার হয়ে যাচ্ছিল, সে ওই হটডগটার মধ্যেই আটকে ছিল। তারপর একটু ভাত খাওয়াতাম, আর একেবারে যে প্রত্যেক দিন হটডগ খেত সেটাও না, ওর হয়তো বা একবেলা হটডগ খেলে আরেকবেলা ওর ভাত খাওয়া হতো, তো এইরকম করতাম। তো আজকে ভাবলাম যে একটু খাবারের স্বাদটা একটু চেঞ্জ করে দিই, দেখা যাক কী অবস্থা। এই তো ঝটপট আমার রান্না হয়ে গেছে, আর পাস্তাটা জাস্ট অল্প কিছু সময় একটু ভালো করে মিশিয়ে নিলেই রান্না হয়ে যায়। পান্না দিয়ে পাস্তা রান্না করলে সত্যি খেতে অনেক মজার লাগে, এটা বড়দের জন্য হোক আর ছোটদের জন্য হোক খেতে অনেক ভালো লাগে। আর জুকিনি দিয়েও পাস্তা দিয়ে রান্না করা যায়, সেটাও খেতে ভালো লাগে এরকম পান্না দিয়ে। আসলে এরপর আসি আমার কম্পালসারি কাজ, যেটা রান্নার পর চুলাটা পরিষ্কার করে ফেলা। যেহেতু আমার সাদা চুলা তো এটাতে সামান্য একটু এক ফোঁটা ঝোলের দাগ পড়ে থাকলে আসলে দেখা যায়, চোখে লাগে, ভালো লাগে না। তো রান্না শেষ করার পর মিনিট পাঁচেক সময় লাগে, চুলাটাও পরিষ্কার করে ফেলি সাথে। এই হচ্ছে আমার তাওহিদের অ্যাভোকাডো পান্না পাস্তা। আর মাশাল্লাহ তাওহিদ অনেক পছন্দ করেছে এবং সে পুরোটা শেষ করেছে। যদিও বা প্রথম খেতে চায়নি, বলেছিল সে হটডগ খাবে, কিন্তু তারপর যখন পাস্তা খাওয়া শুরু করেছে একটু একটু করে মাশাল্লাহ পুরোটা শেষ করতে পেরেছে। তো বাচ্চার জন্য এরকম চটজলদি করে পাস্তা রেডি করে দিতে পারেন, বাচ্চা মাশাল্লাহ পাস্তা পছন্দ করবে আশা করি। মোটামুটি কাজ একটু গুছিয়েছি, এবার মিনিট দশেক একটু রেস্ট করি, জানালার সামনে একটু দাঁড়াই। আবার কাজে নেমে যাই, যেহেতু এখন ঘুমানোর সময় হয়ে গেছে। এর মাঝে তাওহিদও আবার একটু ঘুমানোর জন্য কানাকাটি করছিল, কারণ ও ঘুম পাচ্ছিল রাতের বেলা একটু বেশি। এর আগের দিন রাতের বেলা তেমন একটা ঘুমায়নি, একটু বেশি বিরক্ত করছিল এখন। তাই ভাবলাম যে বিছানাটা পরিষ্কার করে তাওহিদকে নিয়ে আমি শুয়ে পড়ি, আর তাওহিদের বাবার জন্য আমিই না হয় ওয়েট করি, তাওহিদ ঘুমাক। এটা অন করে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, ঘ্রাণ বের হয়, ভালো লাগে আমার কাছে। যেহেতু আজকে গোস্ত রান্না করেছি সো পুরো ঘরের মধ্যে শুধু মশলার গন্ধই, এখন এটা ছেড়ে দিলাম, একটু রুমের মধ্যে গন্ধটা চেঞ্জ হয়ে যাবে। তাওহিদকে নিয়ে শোয়ার আগে আমি আমার টুকটাক যে বাকি কাজগুলো আছে ওইগুলো শেষ করে নিচ্ছি, যেহেতু অনেকটা সময় বাকি আছে। তো ওয়াশিং মেশিনটা অন করে দিলাম, তাওহিদের বাবা আস্তে আস্তে মেশিনের কাজ শেষ হয়ে যাবে। আর আমার অ্যালোভেরা গাছটা তো পানি দিয়ে দিচ্ছি। এই অ্যালোভেরা গাছে আসলে তেমন কোনো যত্নই আমি করি না বা করার দরকারও হয় না, জাস্ট একটু সময় মতো পানি দিলেই হয়, প্রতিদিনও দিতে হয় না, এমনিতেই মাশাল্লাহ গাছ ভালো বেড়ে উঠছে। এই ছিল আমার আজকের ভিডিও, ভালো খারাপ আনন্দ হাসি নিয়ে আসলে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার সবার সাথে কথা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।